আবার স্পেনে একটি একনায়কতান্ত্রিক সরকার, তার নেতৃত্ব দিয়েছিলেন প্রাইমো ডি রিভেরা। একনায়কতান্ত্রিক একটি সরকার গঠিত হয়। এই একনায়কতান্ত্রিক যে সরকার, সেই সরকার প্রাইমো ডি রিভেরা নেতৃত্বে, সেটা 1923 থেকে 30 সাল পর্যন্ত চলেছিল। তো এই একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মানুষের একটা অসন্তোষ তৈরি হচ্ছিল। সেই অসন্তোষ থেকে স্পেনে একটি নতুন জোট তৈরি হয়, সেই জোটটির নাম হচ্ছে পপুলার ফ্রন্ট। এই পপুলার ফ্রন্ট যে জোট, সেই জোটের তোমার নেতৃত্বে স্পেনে ওই একনায়কতান্ত্রিক সরকারের অবসান ঘটিয়ে সেখানে একটি প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। প্রজাতান্ত্রিক সরকার কি, তোমরা ফরাসি বিপ্লবের সময় এটা জেনেছো যে রাজতন্ত্রের ঠিক বিপরীত হচ্ছে প্রজাতান্ত্রিক ব্যবস্থা, যেখানে রাজার শাসন থাকবে না, যেখানে যে শাসনে বংশ পরম্পরায় কোনো শাসক তৈরি হবে না, প্রজা সাধারণের হাতেই শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণটা থাকবে। তো সেই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা পপুলার ফ্রন্টের নেতৃত্বে স্পেনে গঠিত হয়। গৃহযুদ্ধ যেটা হয়েছিল, সেই গৃহযুদ্ধটা মূলত এই পপুলার ফ্রন্ট সরকারের বিরুদ্ধেই। কেন এই সরকার, প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, বা এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে যাতে এই সরকারের বিরোধিতা করার প্রয়োজন হলো, বা সরকারটিকে ফেলে দিয়ে একটি নতুন সরকার গঠনের দরকার হলো এবং তার জন্য গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো, সেগুলোই হচ্ছে স্পেনের গৃহযুদ্ধের কারণ। স্পেনের গৃহযুদ্ধের কারণ যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই যে প্রজাতান্ত্রিক যে সরকার, সেই প্রজাতান্ত্রিক সরকারের প্রতি জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল বা তৈরি করে দেওয়া হয়েছিল। কেন জনগণের ক্ষোভ তৈরি হয়েছিল না, যে কোনো সরকার, তোমরা হিটলারের যখন উত্থান দেখেছো, তখন দেখেছো যে ভাইমার যে প্রজাতান্ত্রিক সরকার, সেই ভাইমার প্রজাতন্ত্র, তারা কিন্তু যুদ্ধ পরবর্তী জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেইগুলোকে পূরণ করতে পারেনি। তো স্বভাবতই সেই ভাইমার প্রজাতন্ত্রের বিরুদ্ধে মানুষ আশাহত হয়েছিল। এখানেও তাই, স্পেনে যে পপুলার ফ্রন্টের প্রজাতান্ত্রিক সরকার, সেই প্রজাতান্ত্রিক সরকারের প্রতি মানুষ কিন্তু আশা ভঙ্গ হয়, তাদের মোহভঙ্গ হয়। তো তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় যে এই সরকার দারিদ্রের অবসান ঘটাতে পারছে না, বেকারত্বের অবসান ঘটাতে পারছে না, দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে তা নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এইভাবে কিন্তু প্রজাতান্ত্রিক সরকার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থা হারায়। আর একটা কারণ ছিল গুরুত্বপূর্ণ, দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে স্পেনে যে রাজনৈতিক দলগুলি ছিল, সেই রাজনৈতিক দলগুলি মূলত দুটি আদর্শে বিভক্ত ছিল। অনেক রাজনৈতিক দল ছিল এবং আরো এই আদর্শের মধ্যেও আবার আরো ক্ষুদ্র ক্ষুদ্র আদর্শ ছিল। মূল যে দুটি আদর্শ, যে আদর্শ লড়াই হয়েছিল, সেটি হচ্ছে একটি জাতীয়তাবাদী আর একটি হচ্ছে প্রজাতন্ত্রী। তাহলে প্রজাতন্ত্রী আদর্শে বিশ্বাসী যে সমস্ত রাজনৈতিক দল, তারা চাইছিল যে প্রজাতান্ত্রিক সরকারটা টিকুক, এই সরকারটা থাক। আর জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করতো, যে সমস্ত রাজনৈতিক দল, সেই দলগুলি কিন্তু চাইছিল যে এই প্রজাতান্ত্রিক সরকারটিকে যে কোনো ভাবে হোক এখান থেকে হটিয়ে দেওয়া হোক। এইরকম একটা সুযোগ যখন তৈরি হয়েছে, তখন তৃতীয় যে গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে ফ্যাসিবাদী চক্রান্ত। ফ্যাসিবাদী চক্রান্ত মানে তোমরা জানো ইতালিতে যে ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি হয়েছিল মুসোলিনির নেতৃত্বে, সেই মুসোলিনি কিন্তু এবার চক্রান্ত শুরু করলেন এবং তার সাথে যোগ দিলেন জার্মানির হিটলার। মুসোলিনি সবার আগে, তারপর হচ্ছে তার সাথে হিটলার। এই ফ্যাসিবাদী নাৎসিবাদী চক্রান্ত শুরু হলো, তারা এই জাতীয়তাবাদী যে দল, সেই দলগুলিকে ইন্ধন যোগাতে শুরু করলো যে যে কোনো সহযোগিতার দরকার হলে তারা এগিয়ে আসবেন। মুসোলিনি কথা দিলেন যে তার ফ্যাসিবাদী সরকার সৈন্য দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, রসদ দিয়ে নানান রকম ভাবে এই বিদ্রোহীদের সহযোগিতা করবে। তারা জানে প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহটা চালিয়ে যায়। তার একটা গুরুত্বপূর্ণ কারণ এবং ঘটনা, সেটি হচ্ছে যে জেনারেল ফ্রাঙ্কো, তিনি একজন সেনাবাহিনীর জেনারেল ছিলেন, তিনি একটি বিদ্রোহ শুরু করলেন এই প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। এটাও কিন্তু, এই সেনাবাহিনীর বিদ্রোহটাও কিন্তু যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ। এই সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল যার, সেটি হচ্ছে জাতিসংঘ। প্রথম বিশ্বযুদ্ধের পরে যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে সারা বিশ্বে শান্তি স্থাপন করা। তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো, কিন্তু বিশ্বে এরকম একটি অস্থির পরিস্থিতি তৈরি হলে, সেখানে
জাতিসংঘ কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে গেল। কেন না, জাতিসংঘ এরকম পরিস্থিতিতে স্পেন থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার জন্য একটি ঘোষণা জারি করে, কিন্তু ইতালি এবং জার্মানি তারা জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল। যেহেতু জাতিসংঘের সদস্য ছিল না তারা, তাই তাদের উপর নিয়ন্ত্রণ ছিল না, তারা কথা শোনেনি। ইতালি এবং জার্মানি সেনা কিন্তু স্পেন থেকে বেরিয়ে যায়নি, এটাও জাতিসংঘের একটা ব্যর্থতা। এই রকম একটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত সেখানে জেনারেল ফ্রাঙ্কো, তিনি বিদ্রোহী নেতা, তিনি শেষ পর্যন্ত জয়ী হন এবং প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে তিনি সেখানে একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেন, ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেন। কারণ ফ্যাসিবাদী সরকারের সাহায্য নিয়েই, তাদের আদর্শে দীক্ষিত হয়ে তিনি এই সরকারটি প্রতিষ্ঠা করেছেন। এই সময় বিশ্বের অন্যান্য দেশগুলি কি করছিল? আমরা তো ইতালি জার্মানির কথা জানলাম, অন্যান্য দেশ বলতে সেই সময় গুরুত্বপূর্ণ রাষ্ট্র ছিল রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স। রাশিয়া কিন্তু সরাসরি এই প্রজাতান্ত্রিক সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল, আর ইংল্যান্ড ফ্রান্স চাইছিল যে প্রজাতান্ত্রিক সরকার যে সাম্যবাদী দল দ্বারা পরিচালিত হচ্ছে, সেই সাম্যবাদী আদর্শকে ধ্বংস করে দেওয়া দরকার, যেহেতু ইংল্যান্ড এবং ফ্রান্সে সাম্যবাদী বিরুদ্ধ আদর্শ ছিল। তো তারা চাইছিল যে বিদ্রোহীদের হাত ধরে যদি এখান থেকে সাম্যবাদ বিনষ্ট হয়ে যায় তাহলে হয়ে যাবে, কিন্তু এই বিনষ্ট করতে গিয়ে তারা চুপচাপ বসে বসে দেখছিল ইতালি এবং জার্মানির এই আগ্রাসন, তাদের এই তৎপরতা। এইটাকে বলা হয় তোষণ নীতি, তোষণ নীতি মানে দেখেও কিছু না বলা, দেখছে একটা এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, অবৈধভাবে ইতালি জার্মানি বিদ্রোহীদের ইন্ধন যোগাচ্ছে, তো সেই পরিস্থিতিতে ইংল্যান্ড ফ্রান্স স্পেনের পাশে দাঁড়াতে পারত, বা হচ্ছে ইতালি জার্মানিকে তারা সতর্ক করতে পারত, যারা যেন তারা এই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলায়, কিন্তু সেসব তারা কিছুই করেনি। তারা চাইছিল যে এদের হাত ধরে যদি এখানকার সাম্যবাদী সরকারের পতন ঘটে তাহলে ঘটুক। তাদের যে তোষণ নীতি, সেই তোষণ নীতিও কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে গেল মানে তারা ভেবেছিল শুধু স্পেনের এই এইটার পতন ঘটবে, স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটবে, কিন্তু এর যে একটা ব্যাপক প্রভাব হবে সেই প্রভাবটার কথা তারা কল্পনা করতে পারে। আমরা কারণগুলো দেখলাম, এবার হচ্ছে যে স্পেনের যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের প্রভাব বা ফলাফল কি হবে। এই আলোচনা থেকে আমরা সেই কমন দুটো প্রভাব, একটা হচ্ছে যে স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটলো, দ্বিতীয় হচ্ছে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে ফ্যাসিস্ট সরকার গঠন হলো, এটা একদম কমন প্রভাব। তারপরে বাকি যে 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 সমস্ত ক্ষেত্রে যে প্রভাবগুলি পড়েছিল সেটি কি না, এর ফলেই কিন্তু এই যে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করেই ফ্যাসিবাদী এবং নাৎসিবাদী দুই শক্তি, হিটলার এবং মুসোলিনি, এরা দুজনে কাছাকাছি আসার সুযোগ পেল। মানে এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু হিটলার এবং মুসোলিনির মধ্যে সম্পর্ক আরো উন্নত হল, তাদের যে কাছাকাছি আসার সুযোগ সেটা এই ঘটনা করে দিল। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই ফ্যাসিবাদী এবং নাৎসিবাদী তাদের যে শক্তি, সেই শক্তির মর্যাদা বৃদ্ধি পেল, বিশ্ববাসী জানলো যে বাপরে জার্মানির বা ইতালির বিশাল ক্ষমতা, তারা একটি দেশের সরকারের পতন ঘটিয়ে দিল, তাদের অস্ত্র শস্ত্র পরীক্ষা করার সুযোগ পেল। হিটলার তার যে সেনাবাহিনী, 50,000 সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিল স্পেনে, তো স্পেনে 50,000 সেনাবাহিনী সেখানে, সে একটা দক্ষতা যাচাইয়ের সুযোগ পেল। মানে যার একটা যুদ্ধের জন্য হিটলার তৈরি করছিল জার্মানিকে, তো সেই যুদ্ধ কেমন হবে, সেখানে সেনাবাহিনী কেমন পারদর্শিতা দেখাতে পারবে, তার একটা যাচাই করার সুযোগ পেয়ে গেল স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে। আর ইংল্যান্ড এবং ফ্রান্সের যে তোষণ নীতি, সেই তোষণ নীতির অসারতা প্রমাণ হলো। তাহলে এগুলো হচ্ছে সব প্রভাব। তাহলে স্পেনের গৃহযুদ্ধের আমরা কারণ কি কি পেলাম? স্পেনের গৃহযুদ্ধের কারণ পেলাম যে প্রজাতান্ত্রিক সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব, দ্বিতীয় হচ্ছে সেখানকার যে রাজনৈতিক দলগুলি, সেই রাজনৈতিক দলের মতাদর্শগত পার্থক্য, দুটি মতাদর্শের কথা বলেছি, একটা জাতীয়তাবাদী একটি প্রজাতান্ত্রিক। 3 নম্বর কারণ পেয়েছি ফ্যাসিবাদীদের চক্রান্ত, ফ্যাসিবাদী নাৎসিবাদী চক্রান্ত। 4 নম্বর কারণ পেয়েছি জেনারেল ফ্রাঙ্কোর বিদ্রোহ। আর 5 নম্বর কারণ হয়েছে যে জাতিসংঘের ব্যর্থতা। এবার প্রভাব কি কি পেলাম, স্পেনের গৃহযুদ্ধের কি কি প্রভাব পেলাম? না, স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলো, প্রজাতান্ত্রিক সরকারের পতন হলো,
হিটলার মুসোলিনি কাছাকাছি আসার সুযোগ পেল। আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার মুসোলিনির শক্তি বৃদ্ধি পেল। হিটলার তার সেনাবাহিনী যাচাইয়ের সুযোগ পেলেন, আর ইংল্যান্ড ফ্রান্সের তোষণ নীতির অসারতা প্রমাণ হলো। তাহলে এই 5টি কারণ এবং 6টি প্রভাব, তোমাদের অন্তত 4টি করে লিখতে হবে, 4টি কারণ এবং 4টি প্রভাব অবশ্যই লিখতে হবে। এইটাই ছিল মূল বিষয় তোমাদের স্পেনের গৃহযুদ্ধের কারণ এবং ফলাফলে। এই বিষয়টা সম্পর্কে মূল্যায়ন যারা করেছেন আর কি, বিশ্লেষণ যারা করেছেন, সেখানে একজন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, তোমার নাম শুনে থাকবে, ঐতিহাসিক ল্যাংসাম, তিনি বলেছেন যে এই যে স্পেনের গৃহযুদ্ধ, এটা ছিল স্টেজ রিহার্সাল অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। দেখো, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আর জেনারেল ফ্রাঙ্কো ক্ষমতাও লাভ করছে 1939-এর গোড়াতে। তাহলে একদিকে স্পেনের গৃহযুদ্ধ যেই শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল। সেই জন্য স্পেনের গৃহযুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া।